সো কিরণ, ধানমন্ডি 3 নম্বর রোডের একটা ফ্ল্যাটে কাজ পেয়েছি, বাচ্চা রাখার কাজ। বাচ্চার বয়স 13 মাস, নাম টুলটুল। টুলটুল হাঁটতে পারে, অনেক কথা বলতে পারে, যেমন দুদু, মা, বাবা, পিপি। টিভিতে গানের যে কোনো অনুষ্ঠান হলেই সে হাত নাড়ে, শরীর দোলায়। টুলটুলের মার নাম রেশমি, পুতুলের মতো দেখতে একজন মহিলা। তিনি এবং তার স্বামী দুজনই অফিসে কাজ করেন। সগিরনের দায়িত্ব হচ্ছে তারা দুজন যখন থাকেন না তখন টুলটুলের দেখাশোনা করা। সগিরন ভোর 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করে নিজের বাসায় চলে যেতে পারবে। তোমাকে মাসে 1500 টাকা দিব, চলবে? সগিরনের বুকে ধাক্কার মতো লাগে, এতগুলি টাকা? সে বিড়বিড় করে বলল, চলবে আম্মা। আমাকে আম্মা বলবেন, আপা বলবে, আর টুলটুলের বাবাকে স্যার বলবে। জিয়াসা, বাসায় একজন বাবুর্চি থাকবে, একজন পিয়ন থাকবে, ওদের দুজনের কাছে মোবাইল ফোন আছে। বাবুর কোনো সমস্যা হলেই ওদেরকে বলবে, ওরা আমাকে জানাবে। জিয়াসা, বাবু যদি কোনো কাচের জিনিস, ফুলদানি এইসব ধরতে যায় তাহলে বলবে নো নো নো, 3 বার নো নো বললেই আর ধরবে না, বুঝেছো? জি। বাবু যখন বলবে নি নি, তার মানে হচ্ছে সে পানি খেতে চায়, বাবুর পানি আলাদা আছে, বাবুর্চিকে বললেই দিবে। জিয়াস, সকালে কাজ করতে এসে প্রথমেই বাথরুমে ঢুকবে, সেখানে তোমার জন্য ধোয়া শাড়ি, সায়া, ব্লাউজ সব থাকবে। তুমি ভালো করে সাবান দিয়ে গোসল করে দাঁত মাজবে, তারপর নতুন শাড়ি পরে এসে বাবুকে ধরবে। কাজ শেষ করে যাবার সময় এখানকার কাপড় রেখে যাবে, ঠিক আছে? জি। তোমার হাতের নখ কি কাটা আছে? নখ দেখি, নখ কাটাই আছে। আচ্ছা যাও, কাজে লেগে যাও, বাথরুমে ঢুকে পড়ো। টুথপেস্ট, ব্রাশ সবই আছে, একটা শ্যাম্পু আছে, চুলে শ্যাম্পু দিই, নয়তো মাথায় উকুন হবে, সেই উকুন বাবুর মাথায় যাবে, বুঝেছো? জি। এখন এই দুটো ট্যাবলেট পানি দিয়ে গিলে ফেলো, ক্রিমি ট্যাবলেট। বস্তিতে যারা থাকে তাদের সবার পেট ভর্তি ক্রিম। তুমি বস্তিতে থাকো না? জি। স্বামী আছে? জি আছে। স্বামী কি করে? রিক্সা চালাইত, এখন পায়ে দুঃখ পাইছে, ঘরে বসা। ছেলে মেয়ে আছে? যে না, যে বস্তিতে থাকো তার ঠিকানা লিখে পিয়নের কাছে দাও। আফা, লেখাপড়া তো জানি না। পিয়নকে ঠিকানা বলো, সে লিখে দিবে। জি আচ্ছা। টুলটুলের বাবা সিগারেট খায়, সে যখন সিগারেট ধরাবে তখন বাবুকে তার ধারে কাছে নেবে না, মনে থাকবে? থাকবে। প্রথম দিন কাজ শেষ করে সগিরন বস্তিতে ফিরল। সগিরনের স্বামী জয়নাল বলল, কাজ পাইছো? জয়নাল বলল, কাজ পাইছো, শুকুর আলহামদুলিল্লাহ। কি কাজ, কি সমাচার বলো শুনি? সগিরন আগ্রহ নিয়ে গল্প করছে, মুগ্ধ হয়ে শুনছে জয়নাল। বাচ্চাটা কি যে সুন্দর, আমি আমার জন্মে এমন সুন্দর বাচ্চা দেখি নেই। আমারে বাদ দাও, কেউই দেখে নেই। কি সুন্দর হাসি, যখন হাসে কইজার মধ্যে মোচর দেয়, কান্দে না? কদাচিত, এইটুকু বাচ্চা কি যে বুদ্ধি। জয়নাল বলল, মাশাল্লাহ, সবসময় মাশাল্লাহ বলবা। সগিরন বলল, মাশাল্লাহ মাশাল্লাহ। তার বুদ্ধির নমুনা শুনবেন? টেবিলের উপর একটা পানির গ্লাস, বাবু দৌড় দিছে গ্লাস ধরবে, আমি বললাম নো নো নো, বলার সাথে সাথে সে দাঁড়ায় গেল, আমার দিকে সায়া এমন একটা হাসি দিল যে কইলজা পুইরে গেল। আমার নিজের একটা পোলা থাকলে বলতাম, যাও বাবা গ্লাস ধরো, ইচ্ছা করলে ভাইঙ্গা সুইরা টুকরা টুকরা করো, কিচ্ছু বলবো না। সগিরনের চোখে পানি এসে গেছে, সে শাড়ির আঁচলে চোখ মুছল। জয়নাল বলল, তুমি তো বাচ্চাটারে চোখ লাগাই দিবা, বেশি স্নেহ করলেই চোখ লাগে। ওজু কইরা 2 টাকার নফল নামাজ পইরা আল্লাহ পাকের কাছে বলো যেন চোখ না লাগে। সগিরন নামাজ পড়তে উঠে গেল। টুলটুলের বাড়িতে সগিরনের কাজের 15 দিনের মতো হয়েছে। এই 15 দিনে টুলটুল সগিরনকে ভালো মতো চিনেছে। সগিরন যদি ডাকে বাবু কই গো, টুলটুল সঙ্গে সঙ্গে বলে, সগি, সগি মানে সগিরন, বলেই সে দুহাত বাড়িয়ে বলে কুলা। কুলা অর্থ টুলটুল কোলে উঠতে যাচ্ছে, তাকে কোলে নেওয়াতে বিপদ আছে, সে কথা নেই বার্তা নেই, কুটপিরা সগিরনের ঘাড়ে কামড় দিবে। সগিরন ব্যথা পেলেও কিছু বলবে না, বেচারা দাঁত শিরশির করে, না কামড়িয়ে কি করবে। সগিরন প্রতিদিনই নতুন নতুন গল্প স্বামীর কাছে নিয়ে আসে,
সেই সব গল্প শুনতে জয়নালের বড় ভালো লাগে। টুলটুলকে দেখতে ইচ্ছে করে। সগিরনের পক্ষে সম্ভব না বাচ্চাটাকে এই বাড়িতে নিয়ে আসে, তার পক্ষেও সেই বাড়িতে যাওয়া সম্ভব না। অ্যাক্সিডেন্টে তার বাম পা কাটা পড়ায় সে বাড়িতেই পড়ল। স্ক্র্যাচ একটা আছে, বগলে স্ক্র্যাচ লাগিয়ে হাঁটতে বের হওয়া তার কাছে ঘৃণাকর। সে একদিন বাতাসের আগে রিক্সা চালিয়েছে, সে ক্র্যাচে ভর দিয়ে হাঁটবে, ছি ছি। রাতে ভাত খেতে বসে সগিরন বলল, আইস কি হয়েছে শুনেন? বাবুর পিতামাতার মধ্যে বাজি, বাবু পিতামাতার মধ্যে কারে বেশি পছন্দ করে? বাপ মা দুজনেই ঘরের দুই কোনায় দুই সোফায় বসে, আমি বাবুরে কোলে নিয়া মধ্যিখানে খাড়ায় আছি, আমি বাবুরে সাইরা দিব, বাপ মা দুজনেই একত্রে ডাকবো, আয় আয়, বাবু কার দিকে যায় সেই বাজে। জয়নাল বলল, পুত্র সন্তান তো মার কোলে ঝাঁপ দিয়ে পড়বে, এটাই তো জগতের নিয়ম। সগিরন বলল, শুনেন না ঘটনা কি, আমি বাবুরে সারলাম, দুজনে একত্রে হাত উঠায় ডাকতেছে, আয় আয়। বাবু রওনা হইল বাপের দিকে, মায়ের মুখটা কালো হয়ে গেল। বাপের কাছাকাছি গিয়া বাবু তার বাপের দিকে তাকায় হাসল, তারপরে এক দৌড়ে মার কোলে ঝাঁপ দিয়ে পড়ল। জয়নাল তৃপ্তির হাসি হেসে বলল, বলছিলাম না মার কোলে যাবে। কথায় আছে, কিসের মাসি কিসের পিসি, কিসের বৃন্দাবন, মরা গাছে ফুল ফুটেছে মা বড় ধন। বাজিতে হাইরা টুলটুলের পিতা কি করল? বলল, নটি বয়। নটি বয় কি? আহ্লাদের একটা কথা, সারের মনে আহ্লাদ হলেই সার বলে নটি বয়। জয়নাল বলল, বাজি কি ছিল, টাকা পয়সার বাজি? সগিরন বলল, না, চোখের ইশারার বাজি হয়েছে, তাই আমি অনুমান করছি। কি অনুমান করছি সেটা বলবো না, লজ্জার বিষয় আছে, থাক তাইলে, বলার প্রয়োজন নাই। বাবুর একটা ছবি যদি সম্ভব হয় আনবা, দেখতে ইচ্ছা করে, পরে ফেরত দিও, আইসা চেষ্টা নিও। দুই দিনের ভেতর সগিরন ছবি নিয়ে এল, আনন্দে সে ঝলমল করছে, কারণ এই ছবি তাকে ফেরত দিতে হবে না। সগিরন বলল, বাবুর মাঝে কি ভালো এটা আপনার কল্পনার মধ্যেও নাই। আমি যখন বাবুর একটা ছবি চাইলাম, আফা বলল, ছবি দিয়ে কি করবে? আমি বললাম, আমার স্বামীর তারে খুব দেখার ইচ্ছা, উনারে দেখায় ছবি ফেরত দেবে। আপা বললেন, এই নাও ছবি, ফেরত দিতে হবে না। জয়নাল বলল, এইটাই হলো উচ্চ শিক্ষার গুণ, বুঝছো? তারা শিক্ষা যদি না থাকতো তাইলে ছবি দিত না। সগিরন বলল, অতি সত্য কথা। আপার আরেকটা ঘটনা শুনেন, বাবু করছে কি, তার বাপের সিগারেটের সাইদানি থাইকা একটা আধ খাওয়া সিগারেট নিয়ে চাবাইতে শুরু করছে। আমি যতই বলি, বাবা ফেলো বাবা ফেলো, বাবু ততই চাবায়, মুখে আঙ্গুল দিয়ে বাইর করতে গেছি, বাবু তখন গিল্লা ফেললো। জয়নাল বলল, এত বড় একটা ঘটনা তুমি সামনে থাকতে ঘটলো, তোমার চাকরি তো সঙ্গে সঙ্গে নট হওয়া দরকার। আমি খুবই ভয় পাইলাম, সিগারেট চাবায় খাইয়া ফেলছে, কি জানি কি হয়। আব্বা বাসায় আসা মাত্র বললাম, আব্বা বললেন, এই বয়সের বাচ্চারা যা দেখবে তাই মুখে দিবে, মুখে দিতে দিতে শিখবে কোনটা খাবার না, তোমার এত অস্থির হবার কিছু নাই, তবে আরো সাবধান থাকবে। জয়নাল বলল, এই বলল আর কিছু না, ধমকা ধমকিও করল না। সগিরন বলল, আরেকটা কথা বলছে, সেই কথা শোনার পরে দৌড় দিয়ে বাথরুমে ঢুকিয়া খুব কাছে। জয়নাল বলল, কি কথা? সগিরন বলল, আবা বললেন, শোনো সগিরন, আমি যতক্ষণ বাইরে থাকবো ততক্ষণ বাবুর মা তুমি, এটা মনে রাখবে। জয়নাল বলল, হুজুর পানি দাও বউ, এখন যদি তোমার আপার জন্য দুই রাকাত শোকরানা নামাজ না পড়ি তাহলে পাপ হইব, বাবুর ছবিটা দেখবেন, নামাজ পড়ে তারপর দেখব, ছবিটা বান্দায় আনার ব্যবস্থা করবা, ঘরে টানায় রাখবো। জয়নাল নামাজ শেষ করে বাবুর ছবি হাতে বসল, দীর্ঘ সময় ছবির দিকে তাকিয়ে থেকে বলল, সালমার চেহারার সাথে কি যেন একটা মিল আছে, ঠিক না বউ? সগিরন বলল, নাকটার মধ্যে মিল, চাপা নাক, সালমার নাকও চাপা ছিল। জয়নাল বলল, ঠিক বলছ, অবিকল সালমার নাক। সগিরন বলল, চোখের মধ্যে একটা মিল আছে, মিলটা ধরতে পারতাছি না। জয়নাল বলল, সত্য বলছ, চোখেরও মিল আছে। সালমা জয়নাল সগিরনের একমাত্র মেয়ে, আজ থেকে 13 বছর আগে দারুণ অভাবে পড়ে 1000 টাকায় মেয়েটাকে তারা বিক্রি করে দিয়েছিল। তখন সালমার বয়স ছিল 13 মাস। এই বয়সের সালমাও অনেকগুলি কথা শিখেছিল, বাবা মা পানি।
গল্পটা এখানেই শেষ। ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ। আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া, আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন। ধন্যবাদ।